করোনা আতঙ্কে এবার ডুয়ার্সের পর্যটন ব্যবসা ক্ষতির মুখে এসে দাঁড়িয়েছে। বিশেষত সরকারি কটেজ রিসর্টের বুকিং একে একে বাতিল করে দিচ্ছেন পর্যটকেরা। জঙ্গলের বাইরে সরকারি রিসর্টেও পর্যটক নেই বললেই চলে। করোনা আতঙ্কে এবার ডুয়ার্সের পর্যটন ব্যবসা ক্ষতির মুখে এসে দাঁড়িয়েছে। বিশেষত বেসরকারি কটেজ রিসর্টের বুকিং একে একে বাতিল করে দিচ্ছেন পর্যটকেরা। জঙ্গলের বাইরে সরকারি রিসর্টেও পর্যটক নেই বললেই চলে। ডুয়ার্সের লাটাগুড়ি, চালসা, ধূপজোড়া, মূর্তি, মেটলির মতো পর্যটন নির্ভর জায়গাগুলিতে বেসরকারি রিসর্ট থেকে বুকিং বাতিলের খবর আসছে। অনেক পর্যটক পাঁচ দিনের বুকিং নিয়ে ডুয়ার্সে বেড়াতে এসে দুদিন পরেই ফিরে যাচ্ছেন। আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি। হ্যাঁ, গত পরশুদিন এসেছি আমরা এখানে। আমাদের পাঁচ দিন এখানে স্টে করার কথা ছিল। এমনি সাফারি ট্যাবল ছিল, সবগুলো আমরা ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। চারিদিকে যে কারণে করোনা আতঙ্ক আপনারা শুনছেন হয়তো, এই কারণে ফ্যামিলি নিয়ে খুব চিন্তা আছি। আমরাও ফ্যামিলি আমাদের চিন্তা করছে, তাই আমরা হয়তো কোনো সময় ট্রেন বাতিল হয়ে যাবে বলে ভাবছি। তাই আমরা আজকে এখান থেকে চেক আউট করতে পারি। কোথায় কোথায় ঘুরতে বেরোলেন, কী অবস্থা ছিল? আমরা কোনো যেতে পারিনি তো। আমাদের ওই আপনার বক্সার টক্সার যেগুলো বক্সার জয়েন্ট যেগুলো ছিল আমরা সব ক্যান্সেল করতে বাধ্য হয়েছি। আচ্ছা, হ্যাঁ, কোনো আশেপাশে গেছিলাম। এখানে টুরিস্ট কেমন আছে? আমরা তো খুব অবাক লাগছে যে এই জায়গাতে এত সুন্দর পরিবেশে আমরা মাত্র তিনজন আছি। হ্যাঁ, আমরা প্রথমে ভেবেছিলাম যে এই জায়গায় আরও হয়তো কেউ থাকবে, খুব ভালো লাগবে, এনজয় করবো, তো সেইভাবে না, আমরা আতঙ্কের মধ্যে আছি। এদিকে মাধ্যমিক পরীক্ষার পর অনেক বুকিং করার পরেও বাতিল করে দিচ্ছেন। সামনেই বর্ষা, আগামী 16 জুন থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত জঙ্গলে ভ্রমণ 3 মাসের জন্য বন্ধ থাকবে বন্যপ্রাণীর প্রজনন ঋতুর জন্য। তাই তার আগে কবে করোনা ভাইরাস আতঙ্ক কাটিয়ে ডুয়ার্সের পর্যটন চাঙ্গা হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। করোনা ভাইরাস এখন জাতীয় বিপর্যয় বলে ঘোষণা হয়েছে, পর্যটন ব্যবসা তাতে কী সমস্যা হয়েছে? এটা তো মানে বলা যাবে না যে একদম কিচ্ছু হয়নি, এটা তো বলা সম্ভব না। এটা তো একটা এফেক্ট আছেই। মানে আমাদের এই নর্থ বেঙ্গলে এফেক্ট অতটা নেই, মানে সিরিয়াস এফেক্ট অতটা নেই। 20% হচ্ছে আপনার আতঙ্কে আসে হচ্ছে, আর তার আতঙ্ক ছিল হচ্ছে বেশি। আর আমাদের এখানে যেমন আমাদের রিসর্টের কথা বলতে পারি, আমাদের যে টোটাল বুকিং ছিল তার মধ্যে কিছু বুকিং তো ক্যান্সেল অবশ্যই হয়েছে, একদম সম্পূর্ণ হয়নি, আবার এসেছে অনেক, মানে ডিউ টু করোনা ভাইরাস। হ্যাঁ, করোনা ভাইরাস প্লাস আমরা যে এক্সপেক্ট করি বুকিং অতটা এক্সপেক্ট বুকিং আমরা পাইও নি, এখন পাচ্ছি না। অনেক রিসর্টে আমরা শুনেছি যে মানে শেষ মুহূর্তে পর্যন্ত করোনা ভাইরাসের আতঙ্কে ক্যান্সেল হয়েছে। হ্যাঁ, শেষ মুহূর্তে অবধি ক্যান্সেল হয়েছে, ক্যান্সেলেশন হয়েছে। আগে থেকে বুকিং ছিল, সবাই ক্যান্সেল করেনি, কিন্তু কিছু জন তো করেছে। তার মানে পর্যটন ব্যবসার একটা ক্ষতি হচ্ছেই, পর্যটন ব্যবসার একটা ভালোই ক্ষতি।